উত্তর ভারত জুড়ে কনকনে শীত, সঙ্গে ঘন কুয়াশা, তার জেরে বাতিল করা হয়েছে কয়েকটি দূরপাল্লা ট্রেন, একাধিক ট্রেন দেরিতে চলছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, বিস্তারিতভাবে জানতে চাইবো কোন কোন ট্রেন দেরিতে চলছে, কোন কোন ট্রেন বাতিল হয়েছে। দেখো মাধুরী, উত্তর ভারতে কুয়াশার, ঘন কুয়াশার চেয়ে যেসব ট্রেন উত্তর ভারত থেকে হাওড়া বা শিয়ালদহ মুখী হয় এগুলো কিন্তু অধিকাংশই কিন্তু দেরিতে চলছে, যার ফলে কিন্তু এখানে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। হাওড়া স্টেশন সূত্রে যেটা খবর, এখনো পর্যন্ত অমৃতসর মেল 5 ঘন্টা, ডাউন অমৃতসর মেল 5 ঘন্টা দেরিতে চলছে, ডাউন কালকা মেল 3 ঘন্টা দেরিতে চলছে, এবং ডাউন মুম্বাই মেল ভায়া এলাহাবাদ 3.5 ঘন্টা দেরিতে চলছে। এছাড়া সকালের দিকে যেসব ট্রেন ঢুকেছে সেগুলো কিন্তু নির্ধারিত সময় কিছুটা দেরিতে ঢুকেছে। একই সঙ্গে জানা যাচ্ছে যে বেশ কিছু দূরপাল্লার আপের ট্রেন, যেগুলো হাওড়া স্টেশন বা শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। আপ তুফান এক্সপ্রেস বাতিল আছে, এছাড়া আপ মোকামা প্যাসেঞ্জার ট্রেন সেটাও কিন্তু বাতিল আছে, এছাড়া আপ শিয়ালদহ আজমির এক্সপ্রেস সেটাও কিন্তু আজকে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে না। ডাউনে যে ট্রেন তার রেক না আসার কারণে আপের ট্রেন বাতিল করা হয়েছে, এমনটাই রেল সূত্রে খবর। তবে যে লোকাল ট্রেন যেটা, তাতে কিন্তু কুয়াশার কোনো প্রভাব পড়েনি। হাওড়া স্টেশনে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দুটো শাখাতেই লোকাল ট্রেন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে।